Hey guys, welcome back to my channel, Shonai, Ajay Vlog. এটা আমাদের ফার্স্ট প্রথম ব্লগ। আশা করি তোমরা কেউ চেনো না, কারণ আমাদের ইউটিউবে প্রথম চেহারা হয়তো তোমরা দেখলে। তাই আমরা নিজেকে নিজে পরিচয় দিচ্ছি। আমার নাম অজয়, এ হচ্ছে আমার ওয়াইফ। আমার নাম মেবি, আমার চ্যানেলের নাম সোনাই। তো গাইস, আমরা আজকে ভাবছি কী দেখাবো ফার্স্ট ব্লগে, তোমরা কী দেখাবো। আমরা হয়তো কি বলে হয়তো কিছু দেখাতে হয় একটা নতুন জিনিস। তাই আমরা আজকে পার্কে এসেছি, আমরা যেখানে থাকি সেই পার্ক দেখাবো। আমরা ধুবরি ডিস্ট্রিক্ট, আসাম স্টেট আর ইন্ডিয়া। তো গাইস, আমাদের পার্কটা আজকে দেখাবো। বৃষ্টি পড়ছে, বেশি কিছু দেখাতে পারছি না, কিন্তু চেষ্টা করবো তোমাদেরকে যতটুকু পারবো দেখাবো। তো গাইস, তোমার সঙ্গে থাকো, ভিডিওটাকে পুরো দেখো, আশা করি খুব ভালো লাগবে। এটা আমাদের নেতাই ধোপা ঘাট। এখানে নেতাই ধোপা এখানে কাপড় কাটছে, তার বিহুলা লক্ষ্মীদের হয়তো গল্প শুনেছ। এটা আমাদের নদীর পার্ক, পার্কের পিছনে নদীটা ব্রহ্মপুত্র নদী, খুব বড় বিশাল নদী। চলো আমরা পার্কটা দেখাচ্ছি। গাইস, বৃষ্টি পড়ছে না, মানে বেশি কিছু দেখাতে পারছি না, ভিজে ভিজে তোমাদেরকে দেখাচ্ছি। বিট কিলারায় আর পিছনে আছে আমাদের ওদিকটাও জিমের বস্তু আছে, বয়স্ক মানুষের ওখানে বিজনেস করার বস্তু আছে, তো তোমাদেরকে ওগুলো দেখাচ্ছি। সব চাইল্ডসের বস্তু। বাচ্চারা এখানে খেলে। পার্কের মধ্যে ছোট্ট একটা শিব মন্দির, সামনের দিকে মন্দির আছে। পুরোনো ছিল, নতুন করে আবার বানাচ্ছে, অনেক কিছু এখনো কাজ বাকি আছে। দেখতে পারো এখানে টাইলস রাখা আছে, অনেক কাজ বাকি আছে, আরো সুন্দর বানাবে। তোমাদেরকে যখন হয়ে যাবে তখন আরো দেখাবো। এটা পার্কের
রাস্তাটা বাইরের রাস্তাটা খুব সুন্দর দেখার মতো, আমার কাছে খুব ভালো লাগে। গাইস তোমাদের কেমন লাগে একটু বলবে, কমেন্ট করে জানাবে। এইখানে পুরনো পুরনো আগে জাহাজ ছিল যেগুলি নষ্ট হয়েছে পড়ে আছে এখানে, কারণ আগে এখানে খুব বড় নদীটা ছিল, তখন এই জাহাজ চলত। মানে আমার দাদুর কালে বড়রা জাহাজ চলত, এখনো ভূপেন হাজরিকা আমাদের আসামের খুব মহান গায়ক, তিনি তারই মূর্তি এখানে। আর আমাদের দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর যে মূর্তি যে বিসর্জন হয় এইখানে বিসর্জন হয়, এইখানে আমাদের সব দুর্গা পুজো নদীর বিসর্জন যত মূর্তি আছে সব এইখানে বিসর্জন হয়। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর টাটা বাই বাই।